আসসালামু আলাইকুম। আসুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক কম্পিউটারে পার্টিশন কি, পার্টিশন কিভাবে করে, পার্টিশন কিভাবে কি ধরনের হয়, এ ব্যাপারে যাবতীয় সব কিছু। তো সেটা কম্পিউটার দিয়ে উইন্ডোজের মাধ্যমে করতে হলে আমার প্রথমে যেতে হবে মাই কম্পিউটার, অর্থাৎ দিস পিসি যেটাকে বলে উইন্ডোজ 11-এ, অন্যান্য পিসিতে মাই কম্পিউটার, আমি দিস পিসির ম্যানেজে যাব। কম্পিউটার ম্যানেজমেন্ট একটা উইন্ডো ওপেন হলো, এখানে আপনি খুঁজবেন হলো ডিস্ক ম্যানেজমেন্ট, যেটাকে বলে ডিস্ক ম্যানেজমেন্ট। এ হলো আমার কম্পিউটারের পার্টিশন। আমার এই কম্পিউটারটাতে হার্ড ডিস্ক লাগানো আছে তিনটা, একটা এসএসডি, দুইটা ব্যাকআপ হার্ড ডিস্ক। এসএসডিতে শুধু কেবল উইন্ডোজ চলে, আর অন্য কোনো কিছু রাখা হয় না। আর ব্যাকআপ দুইটা হার্ড ডিস্ক, যেগুলোতে আমি অন্যান্য জিনিসপত্র রাখি। এখন পার্টিশনটা যে ধরনের আছে, যেভাবে আছে, কোন পার্টিশনটা ভাঙবেন, কিভাবে করবেন, যদি মাল্টিপুল এ ধরনের ডিস্ক থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কোনটা কিভাবে কি করতেছেন। আমি একটা এটাকে একটু মিনিমাইজ করে রাখলাম। প্লিজ আমি দিস পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করলাম, কোন ড্রাইভটা আমার খালি আছে এটা আমি দেখে নেব একটু ভালো করে। সম্ভবত এই দুটাকে পার্টিশন করব, অন্যগুলাতে ব্যাকআপ আছে সেগুলো কিছু করা যাবে না। আচ্ছা, ব্যাকআপ ই, ব্যাকআপ ই 100% ফ্রি, উইন্ডোজ ডি 99% ফ্রি, এটা ব্যাপার না, এটা অন্য কোনো কিছু ফাইল নিয়ে আছে। এখন বন্ধুরা আসল জিনিসটা দেখেন, পার্টিশন ভাঙার ক্ষেত্রে আপনি সবসময় শেষের দিক থেকে ভাঙবেন, শেষের দিক থেকে, ডিলিট ভলিউম ডিস্কের যে, এটা আমার একটা ড্রাইভ, এটা একটা ড্রাইভ, এটা একটা ড্রাইভ, এই ডিস্কটাতে 1000 জিবির একটা হার্ড ডিস্ক, এটাতে দুইটা ড্রাইভ করছি আমি, এটাতে প্রথমে শেষের দিকেরটা ভাঙবো। ডিলিট ভলিউম, সিকিউরিটি একটা মেসেজ দেখাবে যেটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ, ডু ইউ ওয়ান্ট টু ইউজ টু কন্টিনিউ, ইয়েস, ডিলিট হয়ে গেল। এখন আমি করব আবারও পার্টিশন করব, যেটা প্রথম এখন যেটা ভাঙলো সেটা হলো লজিক্যাল ভলিউম ভাঙছে, এখন যেটা আছে সবুজ কালারের সেটা হলো এক্সটেন্ডেড ভলিউম, এক্সটেন্ডেড ভলিউমটাকে ভাঙতে হবে। ডিলিট পার্টিশন, এখন এই যে আনএলোকেটেড যখন দেখাবে, এখন এই ডিস্কটা হলো ফ্রি স্পেস, এটা হলো ফ্রি স্পেস, আমি এটাকে তারপরে ভাঙবো ডিলিট ভলিউম, ইয়েস, পার্টিশন, আমার হার্ড ডিস্কটা পুরোটা খালি হয়ে গেল। নতুন যখন বন্ধুরা আপনারা হার্ড ডিস্ক নেবেন, হার্ড ডিস্কটা প্রথমে এরকম থাকবে, এরকম থাকার পরে আমি পার্টিশন করব শুরু থেকে করব, আর ভাঙার সময় শেষের দিক থেকে ভাঙব, এটা খেয়াল রাখতে হবে। নিউ সিম্পল ভলিউম, নেক্সট। এখন এখানে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, আমি এখানে কত রাখবো আমি এই পার্টিশনটা, পুরো এটুকু হলো আমাদের, আমার পুরো ডিস্কের সাইজ। তো সেক্ষেত্রে আমরা, আপনারা গিগাবাইট হিসাব করবেন যেভাবে, 1024 ইন্টু, মনে করেন আমি, আপনি 30 গিগা রাখতে চান, ইন্টু 30 30720, এটা যে ড্রাইভে অ্যাসাইন হবে সেই ড্রাইভটার নাম। হার্ড ডিস্কটা ফরম্যাট কিভাবে হবে, অটোই ফরম্যাট হয়ে যাবে, পারফর্ম দিস ভলিউম ইন দ্য ফলোয়িং স্টেপ। আপনি, আমরা এখানে বিভিন্ন ফ্যাট করতে পারবো, ফাইল সিস্টেম এনটিএফএস করতে পারবো, আমরা আমাদের যে এখনকার যে উইন্ডোজগুলো সেই উইন্ডোজগুলো এনটিএফএস সাপোর্ট করে। ফ্যাট 32 কেবলমাত্র উইন্ডোজ 98 ছিল আগে, অনেক আগে 2000 সালে, সেই উইন্ডোজটা, উইন্ডোজগুলো ফ্যাট 32 সাপোর্ট করত। এটা ডিফল্ট রাখবেন। ভলিউমের নাম আমি দিয়ে দিলাম W1, এটাকে ফরম্যাট হয়ে যাবে, কুইক ফরম্যাট হবে, নেক্সট, ফিনিশ, W1। এখন আমার আমার 30 গিগা হলো, বাকি আছে 901 গিগা, এটাকেও আমি পার্টিশন করি। এটাকে আমি চাচ্ছি আমি আরো দুইটা করব, মানে 900 900 900কে আমি ভাগ করে অর্ধেক করব, একটা 400 করি, একটা 500 করি, তাহলে 1024 ইন্টু 400, 409 600,
এই সেম প্রসেসগুলো যা আছে ঠিক থাকবে, এটা কিছু করা লাগবে না। বাকি যেটা আছে সেটাকে যা আছে আমি তাই রাখবো, কোনো কোনো কিছু চেঞ্জ করব না, শুধু নেক্সট নেক্সট দিয়ে পার্টিশনটা ওকে করব। এই আমার কম্পিউটারের ডিস্ক পার্টিশনটা হয়ে গেছে। এখন বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, উইন্ডোজের মধ্যে প্রাইমারি লজিক্যাল এক্সটেন্ডেড এগুলো ড্রাইভ করা যায় না। এখন উইন্ডোজ 98-এ, উইন্ডোজ XP-তে, উইন্ডোজ 7-এ করা যেত। এখন উইন্ডোজ সিস্টেমটা অনেক আপগ্রেড হয়ে যাওয়ার কারণে ফাইল সিস্টেমগুলো ওইভাবে হয়ে গেছে, সেজন্য আমরা এই লজিক্যাল পার্টিশনগুলো করতে পারি না। লজিক্যাল পার্টিশন দিয়ে করতে হলে আমাদেরকে সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমার সবগুলো কিন্তু প্রাইমারি পার্টিশন তৈরি হয়েছে। প্রাইমারি পার্টিশন মানে যে পার্টিশনে উইন্ডোজ থাকবে। সব মনে রাখবেন বন্ধুরা, উইন্ডোজ সবসময় প্রাইমারি পার্টিশনের মধ্যে অবস্থান করে, বাকি যেগুলো এক্সটেন্ডেড এবং লজিক্যাল ভলিউম সেগুলোর মধ্যে আমরা ব্যাকআপ মেনটেন করি। তো আমি এটাকে ব্যবহার করতে পারবো একটা ড্রাইভের মধ্যে উইন্ডোজ দিয়ে, বাকি দুটো আমি ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু আমি চাচ্ছি এটা না, আমি চাচ্ছি আমার ডিস্কটা, এই যে সবুজ বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হলো এক্সটেন্ডেড ভলিউম, তারপর তার ভিতরে দেখেন লজিক্যাল ভলিউম, এই যে লজিক্যাল ড্রাইভ প্রাইমারি পার্টিশন, এই প্রাইমারি পার্টিশনটার মধ্যে উইন্ডোজ দেওয়া যাবে, বাকিগুলোতে ব্যাকআপ রাখা যাবে। তো আমি সেরকম করতে হলে কিভাবে করব সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি তার আগে এই জিনিসগুলো আবার ডিলিট করে ফেলি। ইয়েস 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 আমি ডিস্কটাকে আবার পুরোটা খালি করে নিলাম, নিয়ে ডিস্ক ম্যানেজমেন্টটা বন্ধ করে দিলাম, ক্লোজ ক্লোজ। এখন আমি যাব আমার যে পার্টিশন, যে ইউটিলিটি একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের লিঙ্কটা বন্ধুরা আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি ব্যাকআপ দিয়ে দেব, ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেব, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এস ইউএস পার্টিশন মাস্টার 12.10 খুব ভালো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা রানিং এর সময় অন্য কোনো ধরনের কাজ চালু রাখবেন না দয়া করে। এখন দেখেন একটু আগে যে আমি পার্টিশনটা ভেঙেছি সেটি দেখছে হলো এই আনঅ্যালোকেটেড দেখাচ্ছে, মানে এটাতে কোনো পার্টিশন করা নাই। এখন আমি এটাতে পার্টিশন করতে গেলে আমি একটাতে উইন্ডোজ রাখবো আর একটা একটা উইন্ডোজের জন্য রাখবো 50 GB, বাকিটা আমার ব্যাকআপের জন্য থাকবে। সেরকম করতে হলে কিভাবে করব সেটা দেখাচ্ছি। ক্রিয়েট পার্টিশন, পার্টিশন লেভেল দেখলাম, যে কোনো একটা জিনিস W1, আপনারা আপনাদের মতো নাম দিয়ে নেবেন। ক্রিয়েট অ্যাজ প্রাইমারি, ফাইল সিস্টেম NTFS থাকবে। ডিস্কটা আমি কতটুকু দেব, ডিস্কটা আমি দেব 50 GB মতো আর কি, 49 সামথিং। এটাতে আপনি খুব সহজে কাস্টমাইজ করে নিতে পারবেন, এতটুকুই রাখলাম। দেখেন 50 GB হয় নাই, আচ্ছা যাই হোক কাছাকাছি গেছে, সেটা সমস্যা না। এখন বাকিটুকু তো আনলোকেটেড দেখাচ্ছে, সেটাকে আমি ক্রিয়েট পার্টিশন করে W2 দিব। এটাকে আমি করব লজিক্যাল আমি পুরোটুকু করব না, আমি এখান থেকে তিনটা পার্টিশন করব, তিনটা 200 GB একটা করলাম, 200 GB মতো। ক্রিয়েট পার্টিশন W2 দিছি, এটা W3 দিয়ে দিলাম, লজিক্যাল থাকবে, ওকে, বাকিটুকু একটা, তিনটা হয় নাই, আমি এটাকে ডিলিট করে ফেলি। ক্রিয়েট পার্টিশন W3, NTFS থাকবে, এটা যে পরিমাণ আছে অর্ধেক দিয়ে দেন, বাকিটা তিনটা হয়ে যাবে। ক্রিয়েট পার্টিশন, এটাকে শেষের ড্রাইভটাতে যা আছে তা, আমি আর কোনো কিছু চেঞ্জ করব না, এটাকে পার্টিশন সাইজের কোনো কোনো আমি চেঞ্জ করব না। W4 পার্টিশন চারটা হয়ে গেল। এখানে এখানে পার্টিশন, এই যে দেখেন প্রাইমারি, লজিক্যাল, 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 আর লজিক্যাল পার্টিশনের গুলা
পার্টিশনগুলো এমনিতেই এক্সটেন্ডেড একটা ভলিউমের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, এটা কিছু করা লাগে না এই সফটওয়্যারের মাধ্যমে। এখন আমি দেবো অ্যাপ্লাই, আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সাকসেসফুলি, কোনো ধরনের কোনো সমস্যা থাকলে এই সফটওয়্যারে মেসেজ দিবে, সিস্টেম ইনফরমেশন আপডেট হয়ে গেল। এখন আমি এই সফটওয়্যারটাকে মিনিমাইজ করে রেখে আমি দিস পিসিতে গেলাম। এখন দেখেন এখানে কতগুলো পার্টিশন হয়েছে, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটা পার্টিশন করছি আমি 1 টেরাবাইট হার্ড ডিস্কে। আমার পার্টিশনের কাজ কমপ্লিট বলা চলে। উইন্ডোজের ক্ষেত্রে আরও কিছু সিস্টেম আছে, সেটা আমি আরেকটা পরের ভিডিওতে দেখাবো, আরেকটা ভিডিওতে দেখাবো ডিস্ক শ্রিঙ্কিং কীভাবে করে, তারপরে এক্সটেন্ডেড কীভাবে করে, এটা আরেক ধরনের একটা কাজ আছে। যদি আপনার পুরোটো ভলিউম একসাথে থাকে তখন সেটা কীভাবে করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, পার্টিশনের আজকে এখানেই সব কিছু দেখালাম, ধন্যবাদ।